সবাইকে স্বাগত জানাচ্ছি। আগামী 16 ফেব্রুয়ারি রাজ্যে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের যারা মনোনীত প্রার্থী রয়েছেন তাদের সাক্ষাৎকার আপনাদের সামনে তুলে ধরছি। আজকে আমরা রয়েছি 54 কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রটি এবারের বিধানসভা নির্বাচনে একটি নজরকাড়া কেন্দ্র, একটি ব্যতিক্রমী কেন্দ্র। এই কারণে ব্যতিক্রমী, এখানে বিজেপি, কংগ্রেস এবং সিপিএম জোটের প্রার্থীর সাথে পাশাপাশি আরেকজন তৃণমূলের প্রার্থী লড়াই করছেন এবং উনি প্রথমবার তৃণমূলের প্রার্থী হয়ে এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যেহেতু ত্রিমুখী লড়াই, সেই জন্য এই কেন্দ্রটি এবার সবার কাছে খুব আকর্ষণীয় হয়ে রয়েছে। আমি এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের 54 কদমতলা কুর্তি কেন্দ্রের যিনি তৃণমূলের মনোনীত প্রার্থী রয়েছেন, ওনার সাথে আমরা একটু কথা বলবো। প্রথমে আপনাকে স্বাগত জানাই আমাদের নিউজ বাংলা চ্যানেলে। সবাইকে নমস্কার এবং সালাম, এবং পাশাপাশি আপনাদের নিউজ চ্যানেল, নিউজ বাংলা চ্যানেল, পাশাপাশি আপনারা অন্য অন্য চ্যানেলের সবাইকে আমার তরফ থেকে, আমার পার্টির তরফ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আর মাত্র কয়েকদিন হাতে গোনা, নির্বাচনের দিন এগিয়ে এসছে, কেমন প্রস্তুতি চলছে? আমি 54 এই কদমতলা কুর্তি থেকে আমাদের দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এখান থেকে মনোনীত করেছেন প্রার্থী হিসাবে। আমি প্রতিদিন আমার এই কদমতলা কুর্তি বিধানসভার প্রতিটা ঘরে, প্রতি মুহূর্ত আমি প্রতিটা ঘরে 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 আমি প্রচারে যাচ্ছি এবং যথেষ্ট সাড়া পাচ্ছি, আশীর্বাদ পাচ্ছি। আমাদের এখানের যুবক ভাইয়েরা, বোনেরা সবাই আমাকে, আমি টিকিট পাওয়ার আগেও এবং পরেও ওরার পরামর্শ নিয়েছি। এখানের যে 47,500 ভোটার, ওদের এখান থেকে আমি গুরুজন যারা আছেন ওদের পরামর্শ নিয়েছে, সবাই আমাকে বলেছেন আমরা আশীর্বাদ দেব, আপনি এখনই মাঠে নেমে যান। তাই আমি প্রতিদিন প্রতি ঘরে যাচ্ছি এবং যথেষ্ট সাড়া পাচ্ছি। ঘুম থেকে উঠে রাত্রে 12টা পর্যন্ত আমি প্রচার করছি এবং সবার সহযোগিতা এবং ভালোবাসা পাচ্ছি। পাশাপাশি বিগত দিনে এখানের যে রাজ্যের যে সরকার ছিল, এই সরকারে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, বলেছিল বিগত সরকারে যে 25 বছরের বাম শাসন ছিল, সেই বাম শাসনে আমিও ছিলাম, আমিও বাম শাসনে ছিলাম, আমি বলতে দ্বিধাবোধ করছি না। আমি আমাদের এখানের বিধায়কের সাথে, আমি 18-তে ওনার সাথে যথেষ্ট পরিশ্রম করেছি, আপনারা সবাই জানেন। আপনাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে এবং আমার কদমতলা কুর্তি বিধানসভার 54 কদমতলা কুর্তি বিধানসভা সবাইকে আমি বলতে যাচ্ছি, আমিও মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম। কিন্তু আমরা দেখলাম কি, এই বিধানসভার যিনি বিধায়ক হয়ে এই ত্রিপুরা রাজ্যের সমস্ত ত্রিপুরা রাজ্য মোদীর হাওয়ার দিকে একদিকে গেছে। পাশাপাশি 16 জন বিধায়ককে আমাদের এই বিধানসভা থেকে ইসলামউদ্দিন মহাশয় সহ 16 জনকে নির্বাচিত করেছেন, মানুষ বিশ্বাস করেছেন ওদের উপর, আমিও ওনার সাথে কাজ করেছি। কিন্তু আমরা কি দেখতে পেলাম, আমরা বিধানসভার পরে যখন ওনারা 16 জন বিধায়ক থাকা সত্ত্বেও, ওনারা ঘরে বসে গেলেন, আপনারা মানুষের উপর যখন অত্যাচার চলছিল আমরাও কিছু জায়গাতে প্রতিশ্রুতি দিলাম, সবাই আমাদেরকে ফোন করছে যে আপনারা যে প্রতিশ্রুতি দিলেন, আপনাদের বিধায়ক ঘরে বসে আপনারা আপনাদের কাছে আসেন। যখন আমি নিজে ওনাদের সাথে যোগাযোগ করি, বলেছেন না আমরা এখন আমাদের ফিট পাঠাতে পারছি না, আপনারা নিজেরা দেখেন। তারপরে কি করব, আমরা নিজেই নিজের ফিট পাঠানোর জন্য আমরা এই দল ত্যাগ করে এই মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ভারতবর্ষের মধ্যে এমন একজন নেত্রী, প্রতিদিন প্রতি মুহূর্ত প্রতি সেকেন্ড সাধারণ মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবারের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এখন পর্যন্ত 68টা প্রকল্প করেছেন, গোটা ভারতবর্ষ 32টা রাজ্যের মধ্যে এমন একজন নেত্রী, এমন একজন মুখ্যমন্ত্রী আমরা তৃতীয়বারের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পেয়েছি। আমাদের গর্বের সাথে বলতে হয় উনি আমাদের নেত্রী, গোটা ভারতবর্ষের সাথে সাথে পৃথিবীকে দেখিয়ে দিচ্ছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 68টা প্রকল্প করে। আপনারা জানেন, আপনাদের মাধ্যমে আমি বলতে চাচ্ছি, কিছুদিন পূর্বে এই বিজেপি সরকার ওনার একটা উন্নয়নমূলক প্রকল্প দুয়ারে সরকারের জন্য সুপ্রিম কোর্টে কেস হয়েছে। তারপরেও আজকে থেকে মাত্র 23 দিন আগে, আমি গুনে নিচ্ছি 23 দিন আগে, এই আমাদের মোদী সাহেব এবং অমিত সাহেব, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের দেশের মাননীয় রাষ্ট্রপতি মহাশয়, এই দিদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং আমাদের দলীয় নেত্রীকে প্রাইজ দিয়েছেন। এরকম একটা ভালো উদ্যোগ সাধারণ মানুষের জন্য, দুয়ারে সরকার করার জন্য ভালো যে প্রকল্প করেছেন, এই প্রকল্পের জন্য এই মোদী সরকার এবং আমাদের দেশের মাননীয় রাষ্ট্রপতি মহাশয় ওনাকে প্রাইজ দিয়েছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি 32টা রাজ্যের মধ্যে এখন পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রীকে বাইরে বিদেশে মানে কেউ আমন্ত্রণ করে না, একমাত্র ব্যতিক্রম দেখতে পাচ্ছি আমাদের নেত্রী বারবার এখন থেকে 5 থেকে 6 বার বিদেশেও নিমন্ত্রণ পেয়েছেন। আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি বলতে যাচ্ছি, বিরোধীরা অভিযোগ করছেন যে তৃণমূল
বিজেপির বি টিম হয়ে কাজ করছে, সেই ব্যাপারে আপনি কি বলবেন? আমি আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাচ্ছি, আমরা কিভাবে বি টিম, আপনারা দেখেছেন বিগত দিনে এই বিধানসভা থেকে প্রায় 45 এখন 50 বছর রানিং যাওয়া হবে, সিপিআইএম কেউ না কেউ ছিল এখানে, বারবার সিপিআইএমকে মানুষ বিশ্বাস করেছে। আপনারা দেখেছেন এখানের যে কংগ্রেস ভাইরা প্রায় 35 বছর থেকে 45 বছর এরা কিন্তু কোনো কিছু করতে পারেনি এই সিপিএমের জন্য, কিন্তু আজকে কি হলো, আমরা কিছুদিন পরে দুনো পার্টি মিলে গেল। এই যে মানুষ 35 বছর যে বঞ্চনায় ছিল, আজকে এই মানুষের বঞ্চনা কি হবে? এই মানুষগুলো কোথায় যাচ্ছে? প্রতিদিন এই সব মানুষ আমার সাথে যোগাযোগ করছে, ভাই আপনাকে পেয়েছি আমরা খুবই খুশি, আপনাকে আশীর্বাদ করছি, আপনাদের পাশে আছি। পাশাপাশি সিপিআইএম থেকে যথেষ্ট মানুষ আমাকে সহযোগিতা করেছে, কারণ আমি বিগত দিনে সিপিআইএম ছিলাম, আমি কেউ মানে সবসময় মানুষের সহযোগিতা করেছি, মানুষ আমাকে সবসময় সহযোগিতা করে। আপনাদের মাধ্যমে আরেকটা কথা বলতে চাচ্ছি, আমার বাড়ি যেই জায়গাতে চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতে, এখানে আমরা চারটা ফ্যামিলি মুসলমান সম্প্রদায়, এখানে এখান থেকে আমার মিসেসকে এই 19টা গ্রাম পঞ্চায়েতে সবচেয়ে বেশি ভোটে আপনাদের আমাদের সবার প্রিয় হিন্দু ভাইরা এখান থেকে প্রধান বানিয়েছে বিপুল ভোটের মাধ্যমে। মানুষের আস্থা আছে, বিশ্বাস আছে, আমারও ভরসা আছে, কারণ আমরা চার ফ্যামিলি এখানে এত ফ্যামিলির মধ্যে চাচ্ছি, আজকে পর্যন্ত কারোর সাথে কোনো বিভেদ, কারোর সাথে কোনো সমস্যা নেই, মানুষ ভালোবাসে এই বিশ্বাস আমার আছে। পাশাপাশি সমস্ত বিধানসভার উপর আমার ভরসা আছে, বিগত দিনে যেভাবে মানুষ আমাদেরকে পাশে ছিল। আর একটা কথা আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি, বিগত দিনে এখান থেকে যে রাজ্য সরকারের যে বর্তমান টিআইডিসি চেয়ারম্যান টিঙ্কু রায় মহাশয়, ওনার সাথে আমার পার্সোনাল সম্পর্ক ঠিক আছে, কিন্তু রাজনৈতিক দিক দিয়ে উনিও বলেছিলেন এখান থেকে 20 কিলোমিটার জুতে যেতে হয় স্কুল কলেজ, এখানে এমন কোনো স্কুল কলেজ নেই। উনি বলেছিলেন যে এখানে এতগুলো জায়গা আছে, সরকারি জায়গা পড়ে আছে। আমি সরলাতে একটা, আপনারা জানেন উনি সার্ভে করেছেন মিডিয়াকে নিয়ে, যে এখানে যদি আমাদের সরকার আসে আমি জিতি না জিতি এখানে একটা কলেজ করব। পাশাপাশি আপনারা জানেন আমাদের ধর্মগড়ের মধ্যে কোনো বিএড কলেজ নেই, আমাদের বিধানসভাতে কোনো বিএড কলেজ নেই, বিএড কলেজ আছে কুমারঘাটে, পাশাপাশি আপনার আসাম রাজ্যের পাতালগান্ধি করিমগঞ্জে, নতুবা পশ্চিমবঙ্গে মানুষের যেতে হয়। উনি প্রতিশ্রুতি দিয়ে জানি একটা বিএড কলেজ করবে, সেলটেক্সে বড় বড় বিল্ডিং আছে, গড়গুলো পড়ে আছে, উনি বলেছিলেন সেখানে করবেন, তাও আমরা দেখতে পারিনি। আপনারা দেখেছেন আমাদের ঠিক পাশেই আমাদের স্বাস্থ্য, মানুষের মেরুদণ্ড হচ্ছে শিক্ষা, আমরা আমাদের পাশে কদমতলা হায়ার সেন্টার স্কুল, বড় বড় স্কুল বিল্ডিং আছে। বিগত বাম শাসনেও শুধু স্কুল বিল্ডিং ছিল, কিন্তু টিচার ছিল 4-5 জন। কিছুদিন পূর্বে সমস্ত ত্রিপুরাতে কদমতলার সাথে সাথে আপনারা দেখেছেন অনেকটা স্কুল কলেজ তালা মারা হয়েছে, 3-4 জন, 700-800-2000 ছাত্রছাত্রী কিন্তু আপনার টিচার নেই, সেগুলো দেখেছেন। ওরা কিন্তু এখানে বলেছিল কিন্তু একটা করতে পারেনি, পানীয় জলের যে ব্যবস্থা, স্বাস্থ্য শিক্ষা, আপনার বর্তমানে আমাদের এখান থেকে প্রায় 200 মিটারের মধ্যে হেলথ একটা সেন্টার আছে, এখানে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে, আপনি এখন যান গন্ধে ঢুকতে পারবেন না। আমি কালকে আমার একজন কর্মী ছিল, আমি রাত্রে গিয়েছিলাম, আপনার ভাবতে অবাক লাগলো, আমি আপনাকে বলছি আপনারা এখন একটু ভিজিট করে যাবেন, এই অবস্থা। উনি বলেছিলেন যদি আমাদের সরকার আছে তাহলে এখানেই ভালো একটা হসপিটাল করব, ভালো একটা শিক্ষা ব্যবস্থা করব। বিগত দিনে যে সরকার যেটা করতে পারেনি, আমরা সেই পিছিয়ে পড়া মানুষগুলোকে নিয়ে এবং এই অঞ্চলের যারা যুবক বোন ভাই বোনেরা আছে ওদেরকে নিয়ে ওদের জন্য কিছু চিন্তা করে, এবং যেগুলা কাজ এখন পর্যন্ত হয়নি সেই কাজগুলো উনি যেভাবে হোক সরকার আসলে পরে সেই প্রতিশ্রুতি পালন করবেন, কিন্তু একটাই প্রতিশ্রুতি উনি করতে পারেননি। এইখানে যেহেতু আপনাদের সংখ্যালঘুর ভোটার প্রায় 23,000-এর মতো, সেইখানে আপনারা দুজন রয়েছেন সংখ্যালঘু প্রার্থী, রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন আপনি এখানে একটা বিশাল ফ্যাক্টর হবেন বাকি দুইজনের জন্য, সেই ব্যাপারে আপনি কী বলবেন? আমি ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য। আমি আপনাকে একটু আগেই একটা কথা বলেছি, আবারও সেই কথা বলতে হচ্ছে, সে যেহেতু আপনি প্রশ্ন করেছেন, আমার বাড়ি এমন এক জায়গাতে চুরাইবাড়ি যেখানে আমরা চারটা ফ্যামিলি মুসলিম সম্প্রদায়ের, এখানে পুরো পঞ্চায়েতের ম্যাক্সিমাম আপনাদের হিন্দু সম্প্রদায়ের আমার ভাই বোনেরা, আমার গুরুজনরা, এরা বিগত দিনেও এখান থেকে আমি কাজ করেছি, আমার মিসেসকে হয়তো প্রধান বানিয়েছেন, কিন্তু এই 19টা গাঁও সভার সবচেয়ে বেশি ভোটে এখান থেকে ভোট এবং আশীর্বাদ দিয়ে জয়যুক্ত করেছিলেন, ওরা আশীর্বাদ দিয়েছিলেন। আমি আশা করছি শুধু কেন এই 23,000 আমরা মুসলিম ভোটারকে নিয়ে আপনি বিশ্বাস করবো, করতে পারেন ইসলামউদ্দিন মহাশয়, এখানের বিধায়ক যিনি আছেন উনি করতে পারেন, করতে পারেন বিজেপির যিনি আছেন, আমি কিন্তু সেটা বিশ্বাস করি না। আমি এই বিধানসভার 47,500 ভোটার আছেন, আমি সমস্ত ভোটার প্রতিটা বাড়িতে আমি যাচ্ছি, সবাই আমাকে আশীর্বাদ করছেন, সবাই আমাকে ভালোবাসা দিচ্ছেন, আমি 100% বিশ্বাস সবাই এই আমাদের যে হিন্দু মুসলিম এবং মাইনরিটি
এই দিক ছেড়ে আমাকে বিপুল ভোটের মাধ্যমে এই বিধানসভা থেকে সর্বস্তরের জনসাধারণ এবং ছেলেমেয়েরা আমার ছোট বড় ভাই বোনেরা এবং যুবক যুবতীরা আমাকে প্রতিনিধিত্ব সাহায্য করছেন আমাকে ফোন করছেন বিপুল ভোটের মাধ্যমে এবং চা শ্রমিক আপনাদের আমাদের এখানে প্রায় ছয়টা চা টি গার্ডেন আছে আপনারা জানেন এখানে যে দুরবস্থা আপনারা একবার ভিজিট করবেন আমি আপনাদেরকে করে অনুরোধ করছি একবার ভিজিট করে নেবেন মানুষের যে অবস্থা নাই পানীয় জলের সুব্যবস্থা নাই শিক্ষা শিক্ষার ব্যবস্থা বাঙালিদের সাইটে নেই নেই পাশাপাশি এই শ্রমিক ভাইদের এখানে তো কিছুই করেনি ওরা যেমনি বাম শাসনে ছিল ঠিক এই পাঁচ বছর আমরা বিজেপি আঙুলে দেখতে পেলাম এখান থেকে আমাদের একজন মাইনরিটি ভাইকে বিজেপি প্রার্থী করেছে ঠিকই চা শ্রমিক থেকে কিন্তু আপনি এখানে যে অবস্থা যে এতটা ছয়টা বিধান ছয়টা আপনার টিকাটেন আছে কিন্তু মানুষের যে দুরবস্থা আপনি যদি এক গ্লাস জল চান জল পাবেন না কারণ খেতে পারবেন না এই অবস্থার মধ্যে মানুষ আছে নাই নেই শিক্ষা নেই স্বাস্থ্য নেই রাস্তাঘাট নেই বিদ্যুৎ আপনাদেরকে এটা বলছি নেই গড়বাড়ি আর আমার একটা প্রশ্ন আপনার কাছে যে আপনাদের যারা মানে বিরোধী যে বিজেপি বিজেপিকে সরানোর জন্য আপনাদের এই ময়দানে নামা তো বিজেপিকে সরানোর জন্য কংগ্রেস এবং সিপিএম একসাথে জোট করে এবার নির্বাচনে লড়ছে আপনারা কেন জোটে গেলেন না বা পরবর্তী সময় আপনাদের কি কোনো জোটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন আমাদের দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি আমাদেরকে বলেছেন যেহেতু একদম টাইম কম ছিল আমরা সমস্ত ত্রিপুরা থেকে ২৮টা আমরা মনোনীত প্রার্থী দিয়েছেন উনি আমরা আশাবাদী এই ২৮ থেকে খুবই ভালো একটা রেজাল্ট করতে পারবো পাশাপাশি উনি বলেছেন আপনারা জানেন আমরা মেঘালয়ে খুবই ভালো একটা রেজাল্ট করছি এবং সরকার করছি আপনাদেরকে আজকে বলে দিচ্ছি এই দু তারিখের রেজাল্ট আপনারা দেখে নেবেন পাশাপাশি ত্রিপুরাতেও ভালো রেজাল্ট হবে আমার এই বিধানসভাতে তো ভালো হবে পাশাপাশি সমস্ত ত্রিপুরাতেও ভালো হবে তারপরে দেখা যাবে আমরা এই বিজেপি সরকারকে সরাতে গিয়ে যা করতে হয় তা আমরা করব কিন্তু এখানের যে বিধায়ক আছেন যদি উনি মনে করেন যে না আমি বিগত ৪৫ বছর মানুষ যেভাবে জিতিয়ে নিচ্ছেন এইবার কিন্তু তা হচ্ছে না মানুষ কিন্তু বাম দেখেছে কংগ্রেস দেখেছে লাস্ট বিজেপি দেখার ছিল তা দেখেছে এখন মানুষ আমাদের যে নেত্রী এবং গোটা ভারতবর্ষের মধ্যে এমন একজন নেত্রী মোদী এবং অমিত শাহজির আমাদের প্রধানমন্ত্রীজির চুকে আঙ্গুল দিয়ে যে কথা বলতে পারেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমরা গর্বের সাথে বলতে পারি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি আমাদেরকে এখান থেকে আমাকে মনোনীত করেছেন ত্রিপুরাতে ২৮টাতে প্রার্থী দিয়েছেন আমরা খুবই আশাবাদী ভালো একটা রেজাল্ট করতে পারবো পাশাপাশি আপনাকে বলছি আপনারা এখন আপনাদের সাথে যেই মাঠে আছি এই মাঠে আগামী ১০ তারিখে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের যুব আইকন আমাদের গর্বের যুব আইকন আমাদের লিডার আমাদের নায়ক অভিষেক ব্যানার্জি মহাশয় উনি এই মাঠেই সভা করছেন আগামী ১০ তারিখে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে জানিয়ে দিচ্ছে আপনারা সবাই ঘর থেকে বেরিয়ে এসে আমাদের এই যুব আইকনের কথাগুলো শুনে যাবেন আগামী দিনে কীভাবে পথ চলা কীভাবে আমরা সবাইকে নিয়ে চলবো এই বার্তাটুকু দিয়ে যাবেন পাশাপাশি আপনাদেরকে বলছি আগামী ৬ তারিখে এবং ৭ তারিখে ৬ তারিখে আমাদের দলীয় নেত্রী পশ্চিমবঙ্গের তৃতীয়বারের মুখ্যমন্ত্রী আমাদের দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়জি উনি ত্রিপুরাতে আসছেন উনি দুটা সময় ল্যান্ড করবেন ত্রিপুরাতে উনি ত্রিপুরাতে এসে প্রথম মাথাবাড়িতে যাবেন এখানে গিয়ে পুজো দিবেন তারপরে সোনামুড়াতে একটা মোকামে যাবেন সেখানে মোকামে সবের সাথে যোগাযোগ করে এখানে মোকামে গিয়ে আসবেন তারপরে রাত্রে আমাদের ক্যান্ডিডেট এবং রাজ্য নেতৃত্ব সবাইকে নিয়ে বসবেন পরের দিন উনি নিজে বলেছেন যে সমস্ত আগরতলা শহর যেখানে রাস্তা আছে সমস্ত ত্রিপুরাতে ১৫ কিলোমিটার হরে উনি আমাদের সাথে উনি হাঁটবেন এবং আগামী ৬ তারিখে আসছেন ৭ তারিখে আপনাদের মাধ্যমে আপনাদেরকেও সবাইকে আমি করুণায় অনুরোধ করছি আপনাদের মিডিয়াদের বাইকে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সবাইকে আমি বলছি আপনারাও সবাই সেখানে যাবেন এবং আমাদের দিদির আমাদের যে বার্তাটুকু আপনারা সবাই জনসাধারণ কাছে পৌঁছে দেবেন আপনার কাছে আমার শেষ প্রশ্ন আমি আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আমি আপনাদের দ্বারা বলতে যাচ্ছি আমি এই বিধানসভায় যখন আমাকে দল আমাকে আমার নেত্রী আমাকে যখন ত্রিপুরা রাজ্যের স্টেট সেক্রেটারি করেছে তখন থেকে আমাকে ইন্টারনাল একটা বার্তা দিয়েছিলেন মানুষের ঘরে ঘরে যান তখন আমি আমাদের এই অঞ্চলের এই এলাকার আমি সমস্ত আমাদের যুবক ভাই বোনেদের সাথে আমি যোগাযোগ করেছি গুরুজনদের সাথে যোগাযোগ করে গেছি কী করব আমি এখন কি মাঠে নামার ঠিক হবে সবাই আমাকে বলেছে এখন পর্যন্ত এরকম একটা আপনার মতো যুবক ছেলে এখনও উঠে আসতে পারেনি এবং এই দলগুলো চেষ্টাও করছে না যুবক কাউকে নিয়ে আসার জন্য তো আপনি নেমে যান আমাদের সবার আশীর্বাদ আমাদের ভালোবাসা আমাদের যে মৌলিক অধিকারগুলো আমরা সেই মৌলিক অধিকারটুকু প্রয়োগ করবো আপনি নেমে যান তারপরে দল আমাকে এখান থেকে
আমাকে প্রার্থী হিসাবে নিয়োগ করলো। আমি এখন প্রতিদিন এই এই মাত্র আমি ডোর টু ডোর করে আসছি, যথেষ্ট সাড়া পাচ্ছি। প্রতিদিন মানুষে যার ঘরে যাচ্ছে, ঘরে গিয়ে খাওয়ানোর জন্য চেষ্টা করছে, মানুষ চা খাওয়াচ্ছে, ঘরে বসাচ্ছে। এটার থেকে একটা বোঝা যাচ্ছে, প্রতিটা ঘরে যেমন হিন্দু ভাই, যেমন মুসলিম ভাই, তেমন খ্রিস্টান ভাই, চা শ্রমিক, এসটি এসটি ওবিসি সবাই আমাকে ভালোবাসে। বিগত দিনে সবার গিয়ে আমি নিয়ে চলেছি, সবাই আমাকে ভালোবাসে, এটা আপনারাও জানেন। আপনাদের মাধ্যমে বলতে যাচ্ছি, আমি মাইনরিটি, এই 23,000 ভোট এটা বড় না, আমার 47,000 ভোটারের কাছে আমি যাচ্ছি। 47 ভোটার আমাকে সবাই, আমার বিশ্বাস সবাই বিপুল ভোটের মাধ্যমে বিগত দিনের সমস্ত রেকর্ড ভেঙে আমাকে জয়যুক্ত করবেন। আপনাদের দ্বারা আবারও আমি আমার এই এই 54 কোটি কদমতলা বিধানসভার সমস্ত অংশের জনসাধারণকে, আমার যুবক ভাই বোনকে, আমার গুরুজনদেরকে, আমার ছোট বড় ভাই বোনদেরকে, আমার দলের সমস্ত কর্মীদেরকে, পাশাপাশি অন্যান্য দলে যারা আছেন, এখনও দূরে আছেন, ভাবছেন আসবেন কি না, সবাই বেরিয়ে আসুন, আমাকে সাহায্য করুন। আমি ওই বিধায়কের মতো আমি ঘরে বসে থাকবো না, একটাই কথা দিচ্ছি। আমি প্রতি মুহূর্ত, রেজাল্ট যাই হয়, আমরা আশাবাদী 100%, তারপরে যাই হয় রেজাল্ট, আমি মাঠে যেভাবে আছি সেইভাবে আপনাদের পাশে থাকবো, সেইভাবে আপনাদের কাছে থাকবো। আমাকে বিশ্বাস করুন, আমাকে আশীর্বাদ করুন, যেইভাবে প্রতিদিন আমাকে সাহায্য করছেন, আগামী দিনে এইভাবে আশীর্বাদ করবেন। আগামী 16 ফেব্রুয়ারি আপনারা ঘুম থেকে উঠেই উৎসবের মেজাজে আপনাদের যে মৌলিক অধিকারটুকু গণতান্ত্রিক প্রয়োগ করে আমাকে সেই মূল্যবান ভোটটুকু এবং আশীর্বাদ দিয়ে বিপুল ভোটের মাধ্যমে এই বিধানসভা থেকে আমাকে অ্যাসেম্বলিতে পাঠান। আমি আপনাদের এই বিধানসভার বিগত দিনে যে এমএলএ ছিলেন, এই 5 বছরের মতো একদিনও এই বিধানসভার উন্নয়নমূলক কাজের জন্য একটা কথা বলেননি। আমি আপনাদের দ্বারা বলতে যাচ্ছি যে আমি এইভাবে ঘরে বসবো না, আমি প্রতিদিন প্রতিদিন যেভাবে লড়াই করছি মানুষের, সাধারণ মানুষের জন্য, আমি ওইভাবে ওই বিধানসভায় যদি আমাকে এই দায়িত্ব আপনারা দেন, আপনাদের সেই দায়িত্বটুকু আমি সেখানে, আমি যেভাবে আমার নেত্রী দিল্লি কাঁপিয়ে, কলকাতা কাঁপিয়ে, গোটা ভারতবর্ষ কাঁপিয়ে যেভাবে প্রতিবাদ করছেন, আমি তদ্রূপ উনার আদর্শিত হয়ে আমি শপথ করেছি, উনার উনি আমাকে প্রার্থী করেছেন, আমি তদ্রূপভাবে এখান থেকে যদি আপনারা সেই আশীর্বাদটুকু দেন, আমি আমি সেইভাবে আমি বিধানসভাতে আমি প্রতিটা দিন এই যে মানুষের যে দুরবস্থা, পাশাপাশি এই যে উন্নয়নমূলক যে কাজ, সেই কাজ আমি সেই বিধানসভায় উঠাবো, সাধারণ মানুষের জন্য কথা বলবো, এটাই আপনাদের দ্বারা আমি বলছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ শুনলাম কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের যিনি তৃণমূল মনোনীত প্রার্থী রয়েছেন, ওনার বক্তব্য, এবং উনি আশাবাদী এবারে এই কেন্দ্র থেকে উনি বিজয়ী হবেন। আগামী 2 ফেব্রুয়ারি এই ভোটের ফলাফল ঘোষণা হবে, সেই সময় পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। আপনারা দেখতে থাকুন নিউজ বাংলা।